হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সিলসিলায়। আমার নাম সৌমেন পাল। আজকে হইল গিয়ে চৈত্র সংক্রান্তি। আজকে দুপুরবেলা নিয়মে একটু চিতা খাইয়া এখন আইসি আমি চড়ক পূজা অ্যাটেন্ড করতে। দেখা রইবা, আমি চড়ক পূজায় আসি। চড়ক পূজা বরাক উপত্যকার একটা অন্যতম উৎসব। এই উৎসবের লাগে যারা জড়িত থাকুন, মূলত পুরুষরাই জড়িত থাকুন, তারা ব্রতি খাওয়া হয়। হেরা লাস্ট এক মাস থাকি নিরামিষ খাইয়া আসে, আর এক মাস থাকি তারা প্রিপারেশন শুরু হয়ে গেছে। তারার মধ্যে বিভিন্ন মানুষরা বিভিন্ন রকমের শিব গৌরী কালী সাজিয়া সাজিয়া বাড়ি বাড়ি গিয়া দক্ষিণা কালেক্ট করা করছেন। আর এখন আজকে চৈত্র সংক্রান্তির দিন পূজাটা শুরু হয়েছে। দেখে রইবে পূজা হওয়ার। আজকে আমরা পূজাটা দেখবো কীভাবে হয়, কীভাবে না, মানুষেরও কথাবার্তা কইমু, দেখবো তারা মতামত কি, তারা পূজার ব্যাপারে কতটুকু জানে। অ্যান্ড দ্যাটস ইট, এটাই করবো আর এনজয় করবো। সো টিল বি উইথ আস অ্যান্ড ওয়াচ দি কমপ্লিট ভিডিও। আপনার নাম? মিঠু দেব। আপনার নাম? শিবানী রাজকুমারী। আপনারা মানে চড়ক পূজা কেমন লাগে আজকে? আজকে খুব ভালো লাগে দেখিয়া, কিন্তু বৃষ্টিটা দিয়া, কালকের রাত্রে বৃষ্টিটা দিয়ে এই যে মাঠের অবস্থাটা করিয়া একটু মানে সবাই এনজয়টা একটু ইয়ে হয়ে গেছে আর কি, একটু গাদা গাদা হয়ে গেছে। নাহলে ভিড়টা আরও ভালো হইতো, সবাই এই সুভাষনগরের আওয়ার লেগে একটু এক্সাইটেড থাকে এই চড়ক পূজা নিয়ে। তো আপনারা কি মানে শিলচরের? হ্যাঁ, আমি দাসকলোনিতে থাকি। এখানে আমার মামার বাসা, প্রত্যেক বছরই আমি এখানে দেখতে আই। আর সকালবেলা মনটা খুবই খারাপ লাগছিলো যখন খুব দিনটা মেঘলা মেঘলা করছিলো। প্রত্যেক বছরই একটা উৎসাহ থাকে যে নববর্ষের আগের দিন চড়ক পূজা হয়। এটা আগে তো আমরা মালিনী বিলের সাইডে দেখতাম, এখন গত কয়েক বছর থেকে এইখানে হয় আমরা দেখতে পারি। তো ভাল লাগে, আর বৃষ্টিটা নাই, খুব ভাল লাগে দেখতে পারলাম। অন্য অন্য বছর কোনো সময় বৃষ্টি থাকেও দেখতে পারি না। চড়ক পূজার মধ্যে সবচেয়ে এক্সাইটিং কোনটা লাগে আপনার? ওই যে গাছের মধ্যে যেটা হয় ওইটাই 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 গাছটা শুনে শুনলাম আর কি, যে গাছটা পুরো বছর জলের মধ্যে ডুবানি থাকে, ওই চড়ক পূজার দিনই এটা মানে উঠিয়া আর এখানে লাগানি হয় আর কি। আপনার ওইটা দেখার জন্য আমরা অপেক্ষা করি, আমরা দাঁড়িয়ে থাকি, মানে ওইটা দেখার জন্য, মানে ওইটার যে সময় স্টার্ট হয় তাহলে আমরা সব কিছু দেখতে পারি, নাহলে তো ওই ভিড়ভাট্টার মধ্যে দেখা যায় না, না ওইটাই আর কি। আর এমনি যে অনেক যে অনেকে থাকে যারা কালী শিব দুর্গা সাজিয়া আছে, হেরার মানে হেরার মানে হেরার মানে মেকআপটা কি মানে ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ, কালী দুর্গা এগুলা ছোটোবেলা তো খুব এক্সাইটেড থাকতাম দুর্গা কালীকে মানে দেখার লিগে আর কি। তো এখনও খুব ভালো লাগে দেখতে, বড় হইলেই। আর আপনার কি মতামত? একদম মানে এখনও সেই মজাটাই, মানে বাচ্চারার মতো একটা মনের মধ্যে এখনও আসা যে চড়ক পূজা আসবে, যাবো একসাথে সবাই মিলে চড়ক পূজা দেখবো, ওইটাই আর কি। খুব ভালো লাগে, খুব আনন্দ পাই চড়ক পূজাটা আসলে। ওয়েলকাম টু সিলচর। থ্যাংক ইউ। আপনার নাম? জন্মজিৎ নাথ। আপনার নাম? রেবতী নাথ। আপ লোক কাহাঁ সে হো? মে সিলচর সে বিলং করতা হুম। আর আপ? মে বেসিক্যালি অরুণাচল সে হো। অরুণাচল সে তো আপ লোক কে পহলে কবি চড়ক পূজা মে আয়ে হো? হ্যাঁ, মে তো বচপন সে দেখ রহা হুম ইয়াহ পে, মে লাস্ট 15 ইয়ার্স সে তো ইয়াহ পে আনা জানা করতা হুম, তো বহুত আচ্ছা লাগতা ইয়াহ পে, তো ইসলিয়ে আয়ে। আপ? নাহি, মেরা তো ফার্স্ট টাইম হে, বস দেখ কে আচ্ছা লাগ রহা হে, বস আয়ে হুম ক্যা ক্যা ইভেন্ট হোতা হে দেখনা, মতলব ক্যুঁকি আসামিস লোক মে অলগ অলগ ইভেন্ট হোতা হে, অর বেঙ্গলিক মে ক্যা হোতা হে ক্যা নি হোতা হে পাতা নি হে, তো ওই দেখনে আয়ে হুম, দেখতে ক্যা হোতা হে। ফার্স্ট এক্সপিরিয়েন্স হে। আবি তক কেসা লাগ রহা হে? अभी तक तो ठीक ही लग रहा है, जैसे लोग भीड़ भाड़ देख के अच्छा लग रहा है, तो कुछ लटका वटका है क्या है, नहीं आइडिया नहीं है, तो देखते हैं क्या होता है, अच्छा लग रहा है। आपको वैसे आइडिया थोड़ा बहुत आइडिया होता है क्या, मतलब होता है क्या एग्जैक्टली चड़क पूजा में? हाँ कुछ होता है, लाइक भगवान के ऊपर वो करते हैं, लाइक जैसे भगवान लोग कैरेक्टर होते हैं वैसे कैरेक्टर होकर कुछ पूजा करते हैं, और कुछ मतलब स्टंट वगैरह करते हैं, वो कुछ ऐसा दिखाऊँ मतलब आर्टिकल वगैरह पढ़ाऊँ, तो इतना पता ठीक ठाक पता नहीं, कभी मतलब पास से विजुअलाइजेशन देखा नहीं है मतलब फिजिकली, तो फिजिकल देखने जा रहा हूँ अब क्या होने। सो आज आप फर्स्ट हैंड एक्सपीरियंस करने वाले हो? हाँ फर्स्ट टाइम एक्सपीरियंस, वो जो छेद करके लटकाते ना मतलब गूज़बम्प्स निकल जाते हैं देख के, मतलब फट रहे हैं मतलब, देखते क्या होता है।
ठीक है। और आप तो बहुत पहले भी आ चुके हो। अभी तो मैं बहुत पहले भी आ चुका हूँ और अच्छा भी लगता है यहाँ पे देखने में, मतलब बहुत अच्छा। लाइक यहाँ पे जितना मुझे पता है कि इसका चड़क पूजा का दो बार होता है, जैसे कि आज फर्स्ट डे और सेकेंड भी एक वन वीक्स बाद होता है मेरे ख्याल से, तो वही देखते हैं, देखने के बाद पता चलेगा क्या होता है। और ये जैसे कि भाई फर्स्ट टाइम आया है सिलचर, तो मैं भाई को लेके आया हूँ, तो भाई का भी मतलब एक्सपीरियंस देखते हैं कैसा लगा, भाई को दिखाते हम लोग का ट्रेडिशनल जो आज का जो पूजा है दिखाते हैं, तो उसको अच्छा लगे होपफुली। थैंक यू वेरी मच, आप लोगों से बात करके बहुत अच्छा लगा। थैंक यू वेरी मच। वेलकम टू सिलचर लाइव। थैंक यू थैंक यू। अपना नाम? मोलोय राय है। मैंने मोलोय राय। अच्छा, तो आपने क्या आगे कौन दिन मैंने चड़क पूजा अटेंड करते हैं? ना एक्चुअली ये फर्स्ट टाइम, हमें अन्य समय तो टाइम ही पा जाए ना, इधर देख कौन दिखे टाइम जाए गया, और आज के फर्स्ट टाइम वापसी एक तो देखी लाई, बहुत दिन एक तो फ्री आसलम तो वापसी एक बार देखी लाई गया से। आपने सिलचर रेडी? ओ सिलचर एक्चुअली मेन गोर हमारे सिलचर ना, एक्चुअली मेन गोर हमारे नतुन बाजार, ঠিক আছে। তো এখানে আমি শিলচর রেন্টে থাকি। তো এখানে তো কেমন লাগে অ্যাটেন্ড করি পূজাটা? অনেক ভালো লাগে, দেখুন এবার ফার্স্ট টাইম আইসি, আমি তো দেখছিও না আজকে আইসি, তো আয়া দেখি ভাবলাম দেখি লাইকে তাও এরকম, আয়ার আগে তো কোনোদিন আইসিও না, ফার্স্ট টাইম আজকে অ্যাকচুয়ালি আমি একটু আগেও আইসি, আয়া দেখলাম কীরকম খেয়ে খেতা হরের খেতা না, তো এখন জাস্ট আয়া দেখলাম খুবই ভালোও লাগলো আজকে ফার্স্ট টাইম আইসি। তো এখনও বোধহয় স্টার্ট হয়েছে না, এখনও একটু লেট হইব বোধহয়। এমনি যে তারা যে মাঝে মধ্যে যে বাড়ি বাড়ি গিয়া যে শিবগুড়ি বনিয়াতে নাচানাচি করে, এইসব আপনি দেখছেন? ও আগে দেখছি, অনেকবার দেখছি, আমি অনেকদিন থেকে ভাবলাম যে একবার পূজা তো দেখতে লাগে, অতদিন থেকে ভাবলাম, কিন্তু টাইমই হয় না আর অনেক কাজ হয়ে যায় গিয়ে, আর ওই সময়টা একটু কারণ কালকে গণেশ পূজাও দেখে, মানুষের অনেক কাজও দেখে, হ্যাঁ, আর আমরা একটু বেশি কাজও দেখে অফিসেরও ধরো, কারণ মার্চ মাসের টাইম হিসেবে একটু বেশি কাজ থাকে, তো টাইম পাওয়া যায় না, তো এখন একটু আজকে একটু ফ্রি আসলাম, তো ভাবছি একটু ঘুরিয়ে এলাই দেখি লাগে তাও। তো ফার্স্ট টাইম ভালো লাগে, অনেক ভালোই লাগছে, কারণ আর আপনার সাথেও দেখা করে বহুত ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। আপনি অ্যাটেন্ড করে এনজয় করুন, দেখুন ফার্স্ট টাইম যেহেতু এক্সপিরিয়েন্স ভালোটিকে করলেন, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, ওয়েলকাম টু সিলচর লাইভ। হ্যালো হ্যালো হ্যালো। আপনার নাম? আমার নাম মানবী দেব। আপনার নাম? শাগনিক দেব। আপনারা কি সিলচর রেডি? হ্যাঁ সিলচর এখানে। তো আপনারা কি মানে আগে কোনো চড়ক পূজা অ্যাটেন্ড করছেন? হ্যাঁ হ্যাঁ অ্যাটেন্ড করছি। তো চড়ক পূজার বেস্ট পার্ট কী লাগে আপনার? স্পেশালি নাচটা। নাচটা? হ্যাঁ নাচটা। হ্যাঁ তো এই যে পূজার যে এক মাস আগে থেকে এরা যে শিবগৌরী সাজিয়ে যে জায়গায় নাচ করা হয়, এটা কি মানে আপনার মানে এটা আপনারা দেখছেন আগে? হ্যাঁ দেখতাম। তো আপনার চড়ক পূজার যখন কোয়া হয়, চড়ক পূজা করে সবচেয়ে প্রথম ছবি কী হয় মাতা? শিবগৌরী নাচ এটাই। আর এই যে ঘুরে যে এরা ঘুরে যে, এটা একটু একটু ভয় লাগে দেখতে, আর স্টিল এনজয় করি আমরা। আপনার কেমন লাগে? সেমই। আর এখানে তো মানে অনেকে আছে ওরা মেকআপ যে করছে এখানে, যে এখানে দেখা যায় কালী আছে, দুর্গা আসুন, অ্যান্ড শিব আসুন, এরা মেকআপটা কি মানে কি করে মেকআপটা কেমন করে? ভালো হয়েছে? ওকে ওকে ঠিকই আছে, আমার লাগছে ঠিকই আছে। তো আপনার এটা জানেন যে যখন মানে এই যে ইয়েতে খাড়া যে আছে এটা কি কোয়া হয়? চাই না, একটু আমার মাথায় আসছে না এখন নামটা কি, কিছু একটা গাছ একটু আই গেস। হ্যাঁ ফেস্টিভ্যাল এন্ড গাছ, ফেস্টিভ্যাল এন্ড চড়ক চড়ক গাছ, চড়ক গাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ, কথা বলে আপনার সাথে অনেক ভালো লাগলো, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।
সো এটা আছে আজকের চড়ক পূজা, আজকে ওই লোকের সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি, চড়ক পূজা দিয়েই বছরের শেষ করা হয়। আর আগামীকালকে ওই লোকিয়া নববর্ষ। আশা করি আপনারা সংক্রান্তি আর নববর্ষ অনেক ভালো যাইব। অ্যান্ড আশা করি আপনারা আজকের এই ভিডিওটাকে ভালো লাগছে, যদি ভালো লাগিয়ে থাকে দেন প্লিজ এটা লাইক করবা, কমেন্টের মধ্যে করবা আপনার পূজা চড়ক পূজা দেখছেন কি না, কেমন লাগলো আজকে আপনার চড়ক পূজা। অ্যান্ড এই ভিডিওটা শেয়ার করবা সবের লোকে, শেয়ার করবা সবাই চড়ক পূজার ব্যাপারে জানিবা। আর শেষমেশ এটাই করবো যে মানুষেরও কথাবার্তা করে ভালো লাগলো, মানুষের পার্সপেক্টিভ দেখে ভালো লাগলো। কেউ আছে যে অনেক বছর থেকেই মানে চড়ক পূজা অ্যাটেন্ড করে, কেউ আছে যে এবার ফার্স্ট টাইম অ্যাটেন্ড করে, কেউ আছে যে বাইরের থেকে আইসে যারা ফার্স্ট টাইম অ্যাটেন্ড করে, বা অবাঙালিও আছে যারা ফার্স্ট টাইম অ্যাটেন্ড করে, তারারও খুব ভালো লাগছে আজকের চড়ক পূজার এক্সপিরিয়েন্স করিয়া। অ্যান্ড দে আর লুকিং ফরওয়ার্ড টু ইট, সো ইট ওয়াজ নাইস, ইট ওয়াজ গুড, খুব ভালো এক্সপিরিয়েন্স আছে অনেকের মানুষের কথাবার্তা কোয়া। অ্যান্ড দ্যাটস ইট, দিস সোমেন পাল সাইনিং অফ, হ্যাপি চড়ক পূজা।